আমরা বলেছি যে আমরা সমস্ত রকমের এখানকার আইন শৃঙ্খলা সমস্ত কিছুকে আমরা যাতে মেনে নিয়ে এখানে শান্তিপূর্ণ পরিবেশে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বাইক র্যালি আমরা এখানে তার কর্মসূচি নেওয়া হয়েছিল। এই র্যালির জন্য পারমিশন চাওয়া হয়েছিল পুলিশের কাছে, গতকাল পারমিশন তিনি দেননি এবং পারমিশনের যে এখানে আবেদনপত্র সেটাও ছুড়ে ফেলে দিয়েছেন। আজকে র্যালি শুরু হয়েছিল, আমাদের র্যালি এসে ওই নেতাজি সুভাষ মোড়ে তিনি আটকে দিয়েছেন। আমরা সেখানে বলেছি আমরা র্যালি করব, আপনি যেতে না দিলে আমরা এখানে অবস্থান করব। আমরা অবস্থান শুরু করেছিলাম, ইতিমধ্যে দুজন আমাদের অসুস্থ হয়ে পড়েছিলেন, পরবর্তীতে তিনি কথা বলে আমাদের শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে লড়াইয়ের তাকত, সেই তাকতের কাছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত এখানকার কিছু পুলিশ পার্সোনাল যারা এখানে পেটুয়াগিরি করছেন, মমতা ব্যানার্জির পেটুয়াগিরি করছেন, তারা আজকে নতর শিকার হয়ে আমাদেরকে এখানে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পদদেশে আসতে তিনি আজকে অনুমতি দিয়েছেন। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 370 এবং 35A ধারা এ বন্ধ করার প্রতিবাদ করার জন্য যাকে আজকে জীবন দিতে হয়েছিল। আমাদের সংসদে ইতিমধ্যে 5ই আগস্ট দুটো সভাতেই আমাদের যে সংশোধনী বিল পাস হয়েছে এটার সমর্থনে আমাদের এই র্যালি ছিল। এরকম তৃণমূলের পেটুয়াগিরি করছে কয়েকজন পুলিশের মধ্যে সবাই না, কিছু পুলিশ অফিসার, কিছু পুলিশ সাধারণ পুলিশের মধ্যে নেই, কিন্তু কিছু পুলিশ অফিসার যারা এখানে পেটুয়া পুলিশ অফিসার, যারা এখানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, কাঠ মানি খাচ্ছে, তৃণমূলকে কাঠ মানি করার জন্য যারা সাহায্য সহযোগিতা করছে, তারাই এই সমস্ত শান্তিপূর্ণ মিছিলগুলোকে আটকে দিতে চায়। কত বড় তৃণমূল নেতা তারা, সেটা তারা আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদেরকে প্রকাশ করবার জন্য এই কাজটা তারা করছে। ঠিক, উনি তো অস্বীকার করতে পারেননি, গতকাল তিনি বললেন গতকাল আমার কাছে গেছিল, আমি অনুমতি দিতে পারিনি, কেন দেননি সেটাও তিনি বলছেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।